তো কেমন আছো সবাই? তোমরা দেখছো দ্য আনটোল ভ্লগ। আজকে আমি এসেছি কলকাতার ভিক্টোরিয়াতে। না, ভিক্টোরিয়া নিয়ে নতুন কিছু দেখানোর আমার নেই। কম সংখ্যক মানুষ আছো যারা ভিক্টোরিয়াতে আসোনি বা এখানে কি কি আছে তা জানো না। যারা জানো খুব ভালো, আর যারা জানো না তারাও সঙ্গে থাকো। আজকের ভিডিওতে তোমাদের বলবো ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কিভাবে তৈরি হলো, কেই বা করলেন। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। 1901 খ্রিস্টাব্দের 22শে জানুয়ারি ইংল্যান্ড থেকে এক টেলিগ্রামে রানী ভিক্টোরিয়ার মৃত্যু সংবাদ এসে পৌঁছালো কলকাতার লার্ড ভবনে। অল্প সময়ের মধ্যেই সেই শোক সংবাদ ছড়িয়ে পড়ল দেশের সর্বত্র। হিন্দু নিয়মরীতি অনুসারে মৃত্যুর 12 দিনের মাথায় বহু মানুষ সাদা ধুতি এবং উত্তরীয় পরে খালি পায়ে গড়ের মাঠে কীর্তন অনুষ্ঠানে যোগদান করেন। শ্রাদ্ধ হলো বটে, তবে তাতে ইংরেজ ভক্তদের এক অংশের শোক কমল না। তাই লর্ড কার্জন মনে করলেন, বিশ্বজোড়া এই ব্রিটিশ সাম্রাজ্যে রানীর মৃত্যুতে যে স্মৃতিসৌধ তৈরি হচ্ছে ঠিক তেমনই একটি সৌধ এখানে তৈরি করা হবে, অর্থাৎ কলকাতাতে। ভিক্টোরিয়ান যুগের নানান শিল্পবস্তু দিয়ে সাজানো হবে সেই স্মৃতিসৌধ। নাম দেওয়া হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। ময়দানের দক্ষিণ অংশে ক্যাথিড্রাল এভিনিউয়ের উপর আগে যেখানে সেন্ট্রাল জেল ছিল সেই জায়গাটি পছন্দ হয় কার্জন সাহেবের। সৌধ তৈরির কারণে সেই জেলটি সরিয়ে নিয়ে যাওয়া হয় আলিপুরে, সেটি এখন আলিপুর সেন্ট্রাল জেল নামে পরিচিত। 58 একর জমির উপর এই সৌধের কাজ শুরু হওয়ার আগেই কার্জন সাহেবের মেয়াদ গেল ফুরিয়ে। তবে 1906 সালে রানীর নাতি জর্জ প্রিন্স অফ ওয়েলস ভিত্তি স্থাপন করে যান ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের। মাটি থেকে 8 ফুট উঁচু, 396 ফুট লম্বা এবং 228 ফুট চওড়া মূল সৌধের চারিদিকে 4টি টাওয়ার, ভিতরের 2টো তলা মিলিয়ে অনেকগুলো ছোট বড় ঘরও আছে। ভিত্তি স্থাপনের প্রায় 15 বছর পর, অর্থাৎ 1921-এ এই সৌধটি সম্পূর্ণভাবে তৈরি হয় এবং জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। তৎকালীন সময়ে সৌধটি তৈরি করতে খরচ হয়েছিল 1,05,00,000 টাকা। আশ্চর্যের বিষয় এই হল যে এই খরচ সম্পূর্ণটাই ভারতীয়রা দিয়েছিল, যার জন্য পুরো দেশ থেকে চাঁদাও তোলা হয়েছিল। রানীর জীবনকে সমর্পিত এই সৌধটি সত্যি অভাবনীয় সৌন্দর্যে সাজিয়ে তোলা হয়েছিল। এই সৌধের আর্কিটেক্ট ছিলেন ব্রিটিশ ইনস্টিটিউট অফ আর্কিটেক্টের অধ্যক্ষ স্যার উইলিয়াম অ্যামাসন। এখানে মাতৃত্ব, বুদ্ধিমত্তা, কলা, জ্ঞান, ন্যায়, পরোপকার এর প্রতীক লক্ষ্য করা যায়। এই সৌধের সবথেকে আকর্ষণীয় হলো এই 6.5 টন ওজনের ব্রোঞ্জের তৈরি নারী মূর্তিটি। বাঁ হাতে লম্বা একটি শিঙা ফুঁকছে, ডান হাতে একগুচ্ছ ফুল এবং পেছনে 2টি পাখা। এই মূর্তির বৈশিষ্ট্য হলো একটু জোর করে হাওয়া দিলেই মূর্তিটি ঘুরে যায় বিভিন্ন দিকে। হলের ভিতরে ভিক্টোরিয়ান সময়কার বিভিন্ন শিল্পবস্তুর সংগ্রহশালা আছে। এই সংগ্রহশালায় 9টি গ্যালারি এবং 28,394 ধরনের বহু মূল্যবান অ্যান্টিক জিনিসপত্র রাখা আছে। এই 9টি গ্যালারি হলো দ্য রয়্যাল গ্যালারি, এন্ট্রেন্স হল, পোর্ট্রেট গ্যালারি, দ্য কুইন্স হল, দ্য প্রিন্স হল, ন্যাশনাল লিডার গ্যালারি, ইন্ডিয়ান স্কুল অফ আর্ট, ক্যালকাটা গ্যালারি এবং দরবা হল। মিউজিয়ামে আছে পুরনো দিনের কয়েন, বিভিন্ন স্ট্যাম্প, বিভিন্ন ধরনের নকশা, টিপু সুলতানের তলোয়ার, পলাশির যুদ্ধে ব্যবহৃত টোপ এবং গোলা, 1870-এরও আগের দুর্লভ এবং বহু মূল্যবান বস্তু, আবুল ফজলের লেখা আইনি আকবরি, এবং মূল সৌধকে ঘিরে রেখেছে বিশাল এক মনোমুগ্ধকর সবুজে ঘেরা বাগান, যেখানে আপনি চাইলে একান্তে এসে সময় কাটাতে পারেন। বাগানের প্রবেশ মূল্য 15 টাকা এবং গ্যালারিসহ বাগানের প্রবেশ মূল্য 20 টাকা প্রতিজন।
আজকের মতো এইটুকুই, আবারও ফিরে আসবো এমন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশের বেল আইকনটা প্রেস করো সবার আগে নোটিফিকেশন পেতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।